প্রথমে একপ্রস্থ মারধর, তারপরে আবার চিকিৎসা করাতে গেলে হাসপাতালে হানা দিয়েও পুনরায় মারধর। একেবারে ফিল্মি কায়দায় সিপিএমের উপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর এলাকায়। সিপিএম নেতৃত্বের অভিযোগ, 5ই এপ্রিল তাঁদের দিল্লিতে একটি সমাবেশ আছে, তার জন্যই তাঁরা কামারপুকুর ডাকবাংলো এলাকায় দেওয়াল লিখনের কাজ করছিলেন। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে হানা দিয়ে তাঁদের মারধর করে। এই ঘটনায় তাঁদের 3 জন কমরেড জখম হন। তাঁদেরকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়, তখন নাকি সেখানেও তাঁদেরকে মারধর করা হয়। আহতদেরকে দেখতে গিয়েছিলেন সিপিএমের গোঘাট 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সত্যসাধন ঘোষ, তাঁকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। সত্যসাধন ঘোষ, শ্রীকান্ত চক্রবর্তীর আঘাত গুরুতর, এছাড়াও আরও জোনাদশেক কর্মী জখম হয়েছেন বলে সিপিএম নেতৃত্বের দাবি। যদিও তৃণমূলের দাবি, তাঁদের দেওয়ালে জোর করে সিপিএম লিখছিল, তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, তখন তৃণমূল কর্মীদেরই মারধর করা হয়েছে। দিল্লিতে আমাদের কৃষক জ্যাঠার যে সমাবেশ হবে 5ই এপ্রিল, সেই 5ই এপ্রিল দিল্লির সমাবেশকে সামনে রেখে আমাদের থানা এলাকায় কামারপুকুরে বাংলা বাড়াতে দেয়াল লেখনের কাজ শুরু করতে গেলো আমাদের কমরেডরা। কমরেডরা সেখানে যখন যায় তখন তৃণমূলের দুষ্কৃতীরা যে আমাদের কমরেডদের উপরে প্রচণ্ডভাবে মারধর করে, আক্রমণ করে, সেটা সকাল 9:30 সময় ঘটে আজকে। তারপর আমি খবর পাই, পার্টির এরিয়া কমিটির সম্পাদক হিসেবে যখন খবর পাই পার্টির নেতা হিসেবে, তখন যে 3 জন কমরেড শ্রীকান্ত চক্রবর্তী, সুভাষ বৈরাগী, পল্টু ফটককে যখন মারে, তখন সেখানে গিয়ে আর কামারপুকুর বিপিএইচসি হাসপাতালেতে আমরা যখন চিকিৎসা করাতে যাই, সেখানে চিকিৎসা করাবার জন্য যখন টিকিট করিয়েছি, তাদের ডাক্তার দিকে দেখিয়েছি, সেই অবস্থায় আবার তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে গিয়ে প্রচণ্ডভাবে হচ্ছে যে তাদেরকে চিকিৎসা করাতে এনে সেখানে প্রচণ্ডভাবে মারধর করলো, রাস্তায় ফেলে বাঁশ নিয়ে শ্রীকান্ত চক্রবর্তীকে মারে। আমি যখন তাকে বাঁচাতে যাই, আমাকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে সেখানে পিটানো হয়, রাস্তায় ফেলে মারে প্রচণ্ডভাবে, পায়ে পিছনে হাতায় কানমুত হয়ে চড় মারে প্রচণ্ডভাবে দুষ্কৃতীরা। এভাবে হচ্ছে যে আমাদেরকে মারে, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়ত্বে আমাদেরকে প্রচণ্ডভাবে মারধর করলো। ওখানে সিভিক ছিল, পুলিশের সিভিক ছিল, সিভিকের সামনেই মেরেছে। তারপরে পুলিশ গেছে, যে ওখান থেকে গেছে, পুলিশ সেভাবে কোনো ভূমিকা সেখানে আমরা পুলিশের করতে পারিনি। এসে আজকের হচ্ছে যে ঘটনা। তারপর ওখান থেকে না চিকিৎসা না করাতে পেরে, শ্রীকান্ত চক্রবর্তীকে ওখানে চিকিৎসা না করাতে পেরে আরামবাগ মহকুমা হাসপাতালে আমরা এসেছি। আমরা এখানে চিকিৎসা করাবার জন্যে আমাদের পার্টির নেতা ভাস্কর রায় সহ আরও কর্মীরা আমাদের সাথে আছেন, এখানে চিকিৎসা করানোর জন্য আমরা এখানে এসেছি। ডাক্তারবাবুরা দেখেছি। আপনার নাম দাদা? আমার নাম সত্যসাধন ঘোষ, সিপিআইএম গোঘাট 2 নম্বর এরিয়া কমিটি। রাহুল, ঘটনা হয়েছিল বলতে আমাদের কালকে থেকে একটা ডিসিশন হয়েছিল যে আমাদের 5 তারিখে একটা প্রোগ্রাম আছে দিল্লিতে, তারই উদ্দেশ্যে আমরা একটা দেয়াল লেখার ডিসিশন হয়েছিল। তো আমরা বাংলোগোড়ায় বাজারেতে একটা দেয়াল লিখতে যাচ্ছি। সেই দেয়ালটায় বিভিন্ন রকম পোস্টার মারা ছিল, সে না আমাদেরও মারা ছিল, আর ওদেরও একটা দেয়াল লেখা ছিল উপরে, তার আগে আমাদের লেখা ছিল। একজন যে মানতে বলে একটি ছেলে কৌশিক নন্দী, সে যে বলছে যে শিবানন্দা আমাদের এই দেয়ালটাই লিখছে, আমি যদি এই দেয়ালটার তো প্রোগ্রাম অনেক দিন আগে হয়ে গেছে, তাহলে আমরা এই দেয়ালটায় 5 তারিখে আমাদের প্রোগ্রাম হয়ে গেলে তোরা আবার লিখে দিই। এই হচ্ছিল আমাদের দোষ। তারপরে ওরা বিভিন্ন জায়গা থেকে লোক ডেকে এনে বেদারাগ মার মার মানে বেদারাগ মার, ওখানে সাধারণ মানুষ স্বচক্ষে সব দেখেছে, 10-15 জন এসে বিভৎসভাবে আমাদের 2-3 জনকে এমনভাবে মেরেছে। সব হসপিটালে হসপিটালাইজ, হসপিটালে চিকিৎসা করাতে গেছি, সেইখানে আবার এসে জোনাকুড়ি ছেলে এসে ওই সাজ্জাদের ছেলে ফিরোজ বলে যে ছেলেটি ওর নেতৃত্বে একদম বেধারাক আমাকে একটা আকাশবাণী গাছের ডাল দিয়ে সেই মারতে মারতে একদম চটির মোড়ের আগে পর্যন্ত গিয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। কী দিয়ে মারধর করেছে? একদম বড়ো একটা আছে গাছের ডাল, সেই ডাল দিয়ে বেধারাক মার। এবং আমাদের জমা সে আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি সত্য ঘোষ,
ভরসা অনুভব করছি নি, কারণ আমরা ওইখানে গেছি ভয়ে আর আমরা হসপিটালে যেতে পারছি। মাত্রটা কারা করেছে? তৃণমূলের গুন্ডারা, নাম ধরে ধরে বলে দেবো কারা ছিল। ফিরোজের নেতৃত্বে সাহেব বলে একটি ছেলে আমাকে এই গৃহস্থভাবে মারে। কতজন আহত হয়েছেন? আমাদের আহত হয়েছে জোনা মাছে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত চক্রবর্তী। এদিকে দেয়াল লিখছিল, একটা দেয়াল লিখছে, দোকান বাজে সাড়ে নটার সময় হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা জোনা 15-20 লাঠি নিয়ে হঠাৎ তাদেরকে মারধর আরম্ভ করে দেয়। হ্যাঁ, দেয়াল লিখবি এখানে? তোদের এত বড় সাহস হয়ে গেছে? এইসব নানা রকমের ওদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় না, দিয়ে ওদেরকে ওখানে একদম আহ্লাদ মারা ফেলে দেয়। সাধারণ মানুষ ওদেরকে তুলে নিয়ে যে আমাদের পাটে বিষয়ে বস কাটাই, যে আমাদের পাটে বিষয়ে ওরা বলো আমাদের দিয়ে আসে, চলো দিয়ে ফোন করে যোগাযোগ করার পরে আমরা আসি, এসে ওদেরকে হাসপাতালে নিয়ে আসি ভর্তি, মানে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাতে এসেছি, সেখানেও তারা এসে এখানে হামলা, আমাদের উপরে মার ধর পিটাপিটি, একদম যাচ্ছে তাই অবস্থা একেবারে। এই পরিস্থিতি আমরা রয়েছি, যার পর থানাতে ফোন করার পর এই মতে পুলিশ এসেছে, আসতেই ওরা সব জিজ্ঞাসা সরে চলে গেছে। আমরা এখন এই ডাক্তার দেখানো হচ্ছে, আবার তার বাদে যারা ডাক্তার দেখাতে আসলো তাদেরকেও এরকম মেরেছে, দোনা দশকে এরকম বেধাক্কা পিটাইছে একদম। আপনার নাম? আমার নাম সহদেব সাময়ী। দেয়াল ওদেরও নয় আমাদেরও নয়, দেয়াল মালিকের। যে দেয়ালটা লেখা হচ্ছিলো সেগুলো সব বিজ্ঞাপনের কাগজ মারা ছিল, আমাদের ছেলেটা সেই বিজ্ঞাপনের কাগজগুলোকে ছেড়ে দিয়ে চুন দিয়ে লিখে দেয়। দেয়াল তো কারুর নয়, সিপিএমেরও দেয়াল নির্মাণ করেনি আর তৃণমূলও দেয়াল নির্মাণ করেনি, দেয়াল মালিকের। এবারে যেহেতু দেয়ালটা পড়ে আছে, ওরাও লিখেছিল আগে, আমরাও আগে লিখেছিল, ওদের ছাত্র যুব উৎসবের একটা কি সমাবেশে লেখা ছিল, তার উপর গোটাটাই হচ্ছে বিজ্ঞাপনের মানে ওই ইয়ে মারা ছিল, কাগজ মারা ছিল। সেই কাগজগুলোকে তুলে ফেলে দিয়ে আমাদের ছেলেরা চুন দিয়েছে, চুন দিয়ে 5 এপ্রিল দিল্লি সমাবেশের আজকে দেয়াল লিখতে। ওরা অভিযোগ করছে, তৃণমূল অভিযোগ করছে সিপিএম নাকি মেরেছে ওদেরকে। তাহলে সিপিএম যদি মেরে থাকে, সিপিএমের এত ক্ষমতা আছে, আমরা তৃণমূলকে ওখানে মেরেছ মারবো? তাহলে আমরা যদি মারি তাহলে আমাদের বিরাট ক্ষমতা করে, এদিকে বলছে ওদিকে খুঁজে পাওয়া যায় না, দূরবীন দিয়ে দেখতে হয়। তাহলে সিপিএমের এত ক্ষমতা হয়ে গেলো গোঘাটে যে তৃণমূলকে আমরা মেরবো মারবো? আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে, অপরাধটাকে ঢাকতে গিয়ে, অপরের ঘাড়ে অপরাধ চাপিয়ে দিয়ে নিজেকে রক্ষা করার করবো না। কোথায় গিয়েছিলেন 5 এপ্রিল? কী আছে আপনাদের? 5 এপ্রিল আমাদের দিল্লিতে সমাবেশ হচ্ছে। মাধবটা কোথায় ঘটেছে? ওই কাপুর ডাক বাংলোটা। ওই সমাবেশ দিয়েছে। আপনার পরিচয়? আমি পার্টির হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য। কী নাম? ভাস্কর। মেয়ের অভিযোগের কোনো ভিত্তি নেই, 34 বছর ধরে এরা মিথ্যে কথা ঠক চুরি করে চলেছে। আমাদের দেওয়াল ছিল, দেওয়ালে আমাদের বিভিন্ন কর্মসূচির কর্মকাণ্ড লেখা ছিল, সেখানে আমাদের দলের নাম লেখা ছিল। ওরা এরকম বিভিন্ন জায়গাতে সেই দেয়ালগুলোতে নতুন করে চুন মাখাচ্ছে, তো দেয়াল তো ঘেরা রয়েছে, নির্বাচন কমিশন নতুন নোটিশ জারি হয়নি। তাহলে আমাদেরই দেয়াল রয়েছে, নতুন করে আবার পারমিশন চাওয়া হবে? এই আইনগুলো ওরা জানে না, বোঝে না। ওরা হাঁকড় কামড় করে তড়িঘড়ি করে আমাদের দেয়ালও ঘিরে ফেলছে। এই নিয়ে বচসা হয়, বিভিন্ন বাজারের লোকজনকে কটুক্তি করে, আমাদের ছেলেরা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদে ঠেলাঠেলি হয়েছে। আমাদের ছেলেদের কি মাত্র করে বসে আছে? তা আমরা ক্ষমতায় আছি, দল আমরা সারা পশ্চিমবঙ্গে স্ট্রং আছি, এই অবস্থায় ওরা জোর করে পায়ে পা দিয়ে এরম করে করছে। আমি তো গোঘাটা শান্তি রাখার আপ্রাণ চেষ্টা করছি, আমি কোথাও মারপিটে প্রশ্রয় দিইনি, চেষ্টা করছি গোঘাট শান্ত থাকুক, কিন্তু ওরা শান্ত পরিবেশে গোঘাটা অশান্ত করছে, এ দায় ওদের। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।